সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরাজি তারিখটি কোন রাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসি রাশি মেষরাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি এবং রাশির অষ্টমপতি সেনাপতি মঙ্গল আপনার রাশির দ্বাদশে মিন রাশিতে পরিভ্রমণ করবে অপরদিকে ধনভবস্থ চন্দ্র অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্রের পরিভ্রমণ করায় ধন উপার্জনের সকল পথ খুলে যাবে বা নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ পাওনা টাকা আদায় এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠায় ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ অচিরেই সুপ্রশস্ত হবে তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবসানের দিকে ধাবিত হবে সক্রিয় দর্শক এবার আসি বৃষ রাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে আপনার রাশিতে চন্দ্রের পরিভ্রমণ এবং রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য ধনভাবে তুঙ্গস্থ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে বৃষ রাশির জাত ব্যক্তিদের জন্য বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের পথ অচিরেই সুপ্রশস্ত হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজতে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি মিথুন রাশি মিথুন রাশির জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করায় শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক ইসলাম প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকা সমীচীন হবে মনে রাখবেন দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণে নাজেহাল হয়ে পড়তে হবে এতদূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে বরং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ছাড়বে সুপ্রিয় দর্শক এবার আসি কর্কট রাশি কর্কট রাশির জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি নিত্য নতুন সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন মনে রাখবেন আপনার রাশিতে রবি বুধ বা বুধাদিত্য যোগ এবং একাদশস্থ চন্দ্র বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে এমন কি আজকের দিনে রোপণ করা বৃক্ষ কর্কট রাশির জাত ব্যক্তিদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আসি সিংহ রাশি সিংহ রাশির জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি কর্মের সাসপেনশান উইড্রো সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে এমনকি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের পথ সুগম হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার্ত বটেই সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি কন্যা রাশি কন্যা রাশির জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এক কথায় আপনি আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের পূর্ণ ফল প্রাপ্ত হবেন মনে রাখবেন ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরা সাজতে পারে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ ঢুক সমান তালে প্রাপ্ত হবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে সুপ্রিয় দর্শক এবার তুলা রাশি তুলারাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশে ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে প্রেমী যুগলকে অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন তাছাড়া দীর্ঘদিনের প্রেম বন্ধুত্বে ফাটল ধরে ক্ষান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি বৃশ্চিক রাশি বিশ্বিক রাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে বিবাহযজ্ঞদের বিবাহ প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ তো বটেই সেই সঙ্গে দূরভ্রমণে যাওয়ার সম্ভাবনা অমূলক নয় তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আসি ধনুরাশি ধনুরাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না সেই সুযোগে শ্রমিক কর্মচারী গৃহকর্মী ও আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে বাক্য প্রয়োগে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে দূরে থেকে মজা দেখবে কোনো রূপ কঠোর ভূমিকা রাখবে না সেই সঙ্গে আপনার রাশিতে কেতুর বৃহস্পতির পরিভ্রমণ অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি মকর রাশি মকর রাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে আপনার রাশিতে পরমযোগী গ্রহ শনি মহারাজের অবস্থান এবং পঞ্চমস্ত চন্দ্র শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে সেই সঙ্গে অবশ্য পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে সহায়ক হবে তাছাড়া কর্মের সুনাম পথ সুগম করবে এমন কি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আসি কুম্ভ রাশি জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল হবে তবে ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তবে সন্তান সন্ততিদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে গৌরবান্বিত হবার সম্ভাবনা অনেকাংশে বেশি সুপ্রিয় দর্শক এবার আসি মীন রাশি মিন রাশির জাত ব্যক্তিদের বারোই আগস্ট দুই হাজার বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে এক কথায় চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় শত্রু ও বিরোধী পক্ষরা ঈর্ষায় পেটে মরবে তাছাড়া মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে বারোই আগস্ট দুই ইংরেজি তারিখের আমার দেওয়া প্রেডিকশানের সঙ্গে আপনাদের দৈনন্দিন বাংলাদেশ মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়